দেশ বিদেশের প্রবাসী বন্ধুরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে সুখবরটি গতকালকে যেটি দিয়েছিলাম সেই সুখবরের আরেকটি সুখবর হলো, 17 এপ্রিল থেকে যে বিমান পরিচালনার কথা বলা হয়েছিল, বাংলাদেশ থেকে 5টি গন্তব্যে সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাত এবং সিঙ্গাপুরে, সেখানে একটু নতুন আপডেট আছে। সেই আপডেটটি আজকে আপনাদের জানানোর জন্য হাজির হয়েছি। গতকালকে আমি বলেছিলাম যে বাংলাদেশ বিমান আজকে জানাবে, 16 এপ্রিল আজকে তারা জানাবে যে কোন গন্তব্যে কবে থেকে কি ফ্লাইট চলছে, 17 তারিখের সেটি তারা জানিয়েছে। সুখের খবর হচ্ছে সেই খবরের মধ্যে বাংলাদেশ বিমান তারা বলছে মোট 5টি দেশের 8টি গন্তব্যে বিমান চলবে। সৌদি আরবের রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা 3টি শহরে, আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে, মাস্কাট অর্থাৎ ওমানে এবং কাতারের দোহায় এবং সিঙ্গাপুরের গন্তব্যে 17 এপ্রিল সকাল 6টা থেকে, 17 এপ্রিল শনিবার সকাল 6টা থেকে সৌদি আরবের 3টি, আরব আমিরাতের 2টি, ওমানের মাস্কাট এবং কাতারের দোহা এবং সিঙ্গাপুরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চলবে। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হয়েছে ফ্লাইটে যারা যেতে চান তাদেরকে 6 ঘন্টা আগে বিমানবন্দরে আসতে হবে, কারণ এখন করোনা সংক্রমণ, অন্যদিকে লোকবল কম, সবকিছু মিলে প্রক্রিয়াটা করতে আগে যত 3 ঘন্টা লাগতো এখন 6 ঘন্টা লাগবে। ফলে প্রবাসী বন্ধুরা এই 6টি গন্তব্যে যারা যেতে চান, সৌদি আরবের দাম্মাম, জেদ্দা কিংবা রিয়াদে বা কাতারের দোহায় যেতে চান কিংবা আবুধাবি অথবা দুবাইতে যেতে চান, আপনার 6 ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে হাজির হবেন। আরব আমিরাতের এই বিমান পরিচালনা করার কথার পাশাপাশি আরেকটি বিষয় বলেছে যে 17 এপ্রিল 6টার পরে শিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত যাত্রীদের, অর্থাৎ আপনারা যারা যেতে চান তাদের জন্য করোনা নেগেটিভ সনদ যেমন লাগবে, তেমনি যাদের মিস হয়েছে অর্থাৎ যারা যেতে পারেননি এই সময় তারা অগ্রাধিকার পাবে। এর জন্য তারা বাংলাদেশ বিমানের একটি নাম্বার দিয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে টিকিটটি রিশিডিউল করে নিতে হবে। তারা বলছে যে রিয়াদগামী একটি স্পেশাল ফ্লাইট ছিল, সেই স্পেশাল ফ্লাইটের ইয়েটাও পরিবর্তন করেছে। তারা বলছে যে রিয়াদগামী 17 এপ্রিল স্পেশাল ফ্লাইট ছিল BG5039। এই ফ্লাইটটি ভোর 4টার সময় ছিল, সেটি এখন তারা 6টা 15তে নিয়ে গেছে যাতে করে আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে যেতে পারে। আমি আবারও বলছি রিয়াদগামী একটা স্পেশাল ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটি শনিবার 17 এপ্রিল সকাল ভোর 4টার সময় ছিল, সেই ফ্লাইটটি কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটি সকাল 6টা 15 মিনিটে এখন ঢাকা থেকে চলে যাবে। প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশ বিমানের তরফ থেকে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি আমি গতদিনই বলেছিলাম অন্যান্য এয়ারলাইন্সে যারা যেতে চান তাদের কি হবে, তাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশে যে গতকালকে যে কমিটির বরাত দিয়ে আমি সংবাদটি দিয়েছিলাম 17 এপ্রিল থেকে প্লেন চলবে বিশেষ ফ্লাইট, সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে, বিশেষ করে এমিরাটস, কাতার এয়ারওয়েজ কিংবা তার্কিশ এয়ারলাইন্স, তারপরে সারজা বা আবুধাবিতে যে এয়ারলাইন্সগুলো আছে, এই সমস্ত বিমানগুলোতে বলা হচ্ছে যে তারাও বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। ফলে বাংলাদেশ বিমান শুরু করেছে, আশা করছি 2-1 দিনের মধ্যে অন্যান্য ফ্লাইটগুলো তারাও বিশেষ ফ্লাইট ঢাকা থেকে যাত্রী পরিবহন শুরু করবে সেই সমস্ত দেশগুলোতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, যাবার আগে আবারও বলছি, ক্ষতি কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি সুস্থ থাকেন। আপনার জীবন সবার আগে, আপনি সুস্থ মানেই সমস্ত পরিবার আপনার উপরে যে ভরসা করে ঋণ করে টাকা দিয়ে আপনি বিদেশে যাচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনি কষ্ট করে হলেও তুলতে পারবেন। সুতরাং আপনার সুস্থতাই আমরা সবার আগে কামনা করি। আপনি নিজেকে সুস্থ রাখার জন্য করোনা নেগেটিভ সনদ যেমন নেবেন তেমনি মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনারা ভালো থাকবেন। আবারও বলছি 17 তারিখ শনিবার থেকে বাংলাদেশ থেকে 5টি দেশে 8টি গন্তব্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। আপনারা যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে কথা বলতে পারেন আপনারা। সেক্ষেত্রে বাংলাদেশ বিমানের যে নাম্বারটি তারা দিয়েছে 01990997997, খুবই মনে রাখার মতো একটি নাম্বার, কল সেন্টারের বিমানের নাম্বার 0990997997। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার টিকিট রিশিডিউল করে নিতে পারবেন। আপনারা ভালো থাকবেন।